বর্ণাঢ্য র্যালি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা দোয়া ও কেক কাটা সহ নানা আয়োজনে চট্টগ্রামে উদযাপিত হয়েছে দিগন্ত টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তির তিন দিন ব্যাপী আনন্দ আয়োজন এসব অনুষ্ঠানে এসেছিলেন সিটি মেয়র সহ চট্টগ্রামের বিশিষ্ট জনেরা তারা বলেছেন সত্য ও সুন্দরের পক্ষে দেশের মাটি ও মানুষের কথা বলেই দিগন্ত টেলিভিশন দর্শক নন্দিত হয়েছে আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলেও আশা করেন তারা চট্টগ্রাম থেকে নাসরুল আলমের ক্যামেরায় জানাচ্ছেন গোলাম দিগন্ত টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তিতে চট্টগ্রামে তিন দিনের অনুষ্ঠানমালায় এসেছিলেন নানান শ্রেণী পেশার মানুষ চট্টগ্রামের বিভিন্ন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে সেন্ট প্রাসেজ স্কুলে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর আনোয়ারুল আজি মারিফ প্রতিযোগিতার উদ্বোধন করেন পরদিন দিগন্ত টিভির চট্টগ্রাম অফিস প্রাঙ্গনে আলোচনা সভা ইফতার ও দোয়া অনুষ্ঠান এবং কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তির কর্মসূচি পালন করা হয় অনুষ্ঠানে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক কর্মী ও নারী উদ্যোক্তারা জানান দিগন্ত টেলিভিশনকে ঘিরে তাদের প্রত্যাশার কথা যে স্লোগান সত্য সুন্দরের যে স্লোগান সেই স্লোগান যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে অবশ্যই বাংলাদেশ সত্যিকারভাবে একটি সমৃদ্ধ এবং সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত হবে এটা আমাদের সকলের প্রত্যাশা আমাদের এই দেশ হায়ানার থাবা থেকে রক্ষা করার জন্য যে ভূমিকার দরকার এই ইলেকট্রনিক মিডিয়ার সে ভূমিকা দিগন্ত টেলিভিশন রাখবে আমি বিশ্বাস করি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য নীতি নৈতিকতার যে অনুষ্ঠানগুলো করে এগুলো অভিনন্দন পাওয়ার যোগ্য একটা গুণগত সমাজ পরিবর্তনে আমার বিশ্বাস দিগন্ত টিভি সমাজে অনেক অবদান রেখে চলছে বাংলাদেশের সকল কিছু উন্নয়নের চাবিকাঠি সেই বিষয়টির দিকে দৃষ্টি দেওয়ার জন্য আমি সবাই আপনাদের সবার সহযোগিতা কামনা করছি বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বর থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি র্যালি উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ মঞ্জুর আলম সাবেক সিটি মেয়র এ মহিউদ্দিন চৌধুরী সহ রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি বিপুল সংখ্যক শিশু কিশোর সহ সব বয়সী মানুষের আগমনে এক নতুন আবহ তৈরি হয় চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাইয়ে এই দিগন্ত শুভকামনা করে দিগন্ত টেলিভিশন বসে নেই তারা এগিয়ে এসছে আরও কামনা করব দ্রুত গতিতে তারা যেভাবে মানুষের কাছে পৌঁছে গেছে আগামীতেও তারা অনুরূপভাবে তারা পৌঁছে যাক কামরা কামনা করব রুচিশীল সংস্কৃতি চর্চার ক্ষেত্রে দিগন্ত টেলিভিশন একটি মাইল ফলকের ভূমিকা অবতীর্ণ হয়েছে আমরা দিগন্ত টেলিভিশনের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি আমরা চাই দিগন্ত টেলিভিশন সত্য কথাগুলো মানুষের কাছে তিন দিনের অনুষ্ঠানে প্রেস ক্লাব সংস্কৃতি কেন্দ্র ডিজাইনার্স ফোরাম সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন গোলাম মাওলা মুরাদ দিগন্ত টেলিভিশন চট্টগ্রাম